আমি উচিত কথাগুলো বলতে হয় এভাবে যে আপনারা যারা বিরোধিতা করেন আমার একটি কথা হয়তো আপনারা আমাকে বুঝাইয়া আপনাদের দলে নিয়ে নেন আমি আমার কাগটিয়ার ফুলাফান লইয়া কাকরাইল মসজিদ ও সিল্লা দিতাম যাব আর যদি আপনি আমার বুঝাইতে না পারেন আমি আপনাদের বুঝাব যদি আপনারা বুঝাইতে পারি আপনারা কোন আমার সাথে বাবা শাহপরানের মাজারে যাইবেন ওইলে বুঝাইয়া নিবেন নাইলে বুঝা আসবে কারণ হইল বিশ্বে মুসলমানদের অবস্থা বেশি ভালো না আজকে মুসলমান মুসলমান ঠেলাঠেলি করো আর ওই দিবদা ইহুদি খ্রিস্টানের বাচ্চারা মজা লইতাছে ভাইজি না বলা যাবে না ভাইজি পরে ওয়াজিব পর আগে ওয়াজ হইলো আজকে আমি পুরা তৈরি হইছি ফাগলা তিতা মিডা বুঝে না ফাগলারে জিলাপি দিও না সাঙ্গা সাঙ্গা কই আবার সরাই দিও না মুখটা পরে আবার গেলাম আপনারে কবে দিয়ে বন্ধ করবে অ পাগলা তিতা মিডা বুঝে না পাগলারে জিলাপি দিও না জোরে কর আল্লাহু আকবার আহিরি বালান তিনটা ঘন্টা কোরআন সুন্নাহ দিয়ে বয়ান হইতো আমার এই ফুলা ফান দিয়ে একটু খোরাক দিবার লাগিয়া মাঝে মাঝে একটু শান গাই আর ইদারে লয়া লয়া সমাজের মধ্যে দোকানে বয়া কয় ও গানা দাঁড়াইতাছে এক কাপ চা খা আর ক গানা দাঁড়াইতাছে আমি গান গাইতাছি এখন হুঙ্কার দিয়ে আর তেলাওয়াত করলে হুঙ্কার দিয়ে আল্লাহ আকবার দিয়ে বুঝাইয়া দিবেন আমরা বিরানি খাওয়াই না শুনি না তেলাওয়াত যখন করবো আকাশ বাতাস মুখরিত করে বলবেন যে আমরা শুধু শান গাইলে প্রেমে উজ্জীবিত হয় না কোরআন তেলাওয়াত করলেও আমরা আল্লাহর প্রেমে পাগল হই তাহলে আওয়াজটা কি জোরে হবে না আসতে হবে প্রত্যেকটা কোরআন তেলাওয়াতের সময় আল্লাহু আকবার হবে জোরে কথা বলেন ঠিক না আল্লাহু আকবার ইমানদারের মুখেই মানায় ইয়া রাসূলুল্লাহ ইমানদারের মুখেই মানাই ওলি আল্লাহ শান ইমানদারের মুখেই মানাই ওয়ালি মান খাম ফরমা কুমা বিহি জান্নাতান গান গাইতেছি সত্যি করে বলবেন যতক্ষণ কথা বলছি কাউরে একটা গালি দিছি এদিকে মনোযোগ দেন ফুলাফান উঠতে গেলে টান দা বয়বি আর মুরব্বি উঠলে সম্মানের সাথে জুতা দিয়ে আলগাই দিবা বয়স তো হইছে এরপরে ওয়াজের ফাঁকে ফাঁকে অনেক আমার বাবার সমতুল্য মুরব্বি বৈশা দিছে আল্লাহ আমার মুরব্বি বাবাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও এই ফুলাফান তোর বাপ্পার জন্য দোয়া কর আমিন আল্লাহ আমাদের আব্বা আম্মার জীবনে গুনাহ মাফ করে দাও আহমদ রেজা নিবেদিত এস এম আব্দুল লতিফ পরিচালিত ইউটিউব চ্যানেল চিশতি ওয়াজ আমরা ওয়াজ মাহফিল সেমিনার ইসলামিক আলোচনা ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে সম্প্রচার করে থাকি ইউটিউব চ্যানেল চিশতি ওয়াজে যোগাযোগ চিশতি রেকর্ডিং সেন্টার সিডিএ মার্কেট রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল 01817768692 সব সময় নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।